আসসালামু আলাইকুম। দুর্বল মমিন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন, দুর্বল মমিন আপনাকে যুক্ত আপনার করা হয়েছে প্রশ্নটা আপনি বুঝতে বলেন। হবে। হ্যালো, হ্যাঁ আসি আসি ভাই, আপনার আপনার প্রশ্নটি বসিত হোক। হ্যাঁ, আপনার উপরে শান্তি প্রসিত হোক, বলেন ভাই। তাহলে হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। জি আমিও ভালো আছি ভাইয়া। আমি অ্যাকচুয়ালি আমার নামটা দেখে আপনি বুঝতে পেরেছেন আমার বর্তমান অবস্থা। আমি নামের মাধ্যমে এটা প্রকাশ করেছি। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি কি করি, কোরআনের যে বাংলার যে ই আছে না, অর্থ সহ কিছু অ্যাপস আছে, আমি এখান থেকে আপনাদের লাইভ ভিডিও গুলো দেখার পর থেকে কেমন যেন ইন্সপিরেশন অর্থাৎ ইন্সপায়ার্ড হয়ে গেছে, যার কারণে এই অসঙ্গতি গুলো যখন চোখে আসে তখন বিষয়গুলোকে আরো বেশি স্পষ্ট মনে হয় যে না, আপনারা যেগুলো বলছেন ব্যাপারটা এরকমই। তো আমি শুরুর দিক থেকে কয়েকটা আয়াত আর কি ই করছি, আলাদা করে রেখেছি যে আসলে এগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার, হয়তো এর থেকে ভালো কিছু আসবে, সেটা ইসলামের পক্ষে কিংবা বিপক্ষে যদি হয় তাহলে এটা লাস্ট কপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, বলেন, ঠিক আমি আছে, স্ক্রিন এক এক শেয়ার করে করতে বলেন পারছি তাহলে। না, যার কারণে হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, যার কারণে আমি আয়াতগুলো বের করতে পারছি না, যেহেতু মোবাইল বেসড আমার এটা কনভারসেশনটা। আপনি কি এখন কোনোভাবে আয়াতগুলো বের করতে পারবেন? আমি যদি আয়াত নাম্বার বলি, যেমন সুরা বাকারার সবগুলা তো 30 বের কিংবা করতে পারবো 35। বলে মনে হয় না, সবগুলা তো বের করতে পারবো বলে মনে হয় না, আপনি কিন্তু নিজে আপনি দেখে হয়তো নিজে দেখে নিজে দেখে পরে আমাকে শুনাইলেই হবে। দুই একটা বের করে দেখাইতে যেমন পারবো আপনি। তাহলে তাড়াতাড়ি বলেন, সময় আমাদের একটু কম, একটু হ্যাঁ, তাড়াতাড়ি বলে ফেলুন তাহলে। সুরা বাকারার 31 এবং 32 নম্বর আয়াত এবং মানে দুই 62 নম্বর নম্বর আয়াত, সুরার মানে তিনটা আয়াত, 2 নম্বর সুরার 31 32, 31 32 এবং 62, মানে এগুলো একটু আমার কাছে অন্যরকম লাগে আর কি। তো এইগুলোর ব্যাপারে আচ্ছা। আমি আপনার ব্যাখ্যা জানতে চাইছি, স্পেসিফিক আপনার। এই বিষয়ে সুরা বাকারের 31 32-এর ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি লিখে রাখছি সংশয় .com-এ, অলরেডি লেখা আছে। আপনি যদি শয়তানের জবানবন্দি লেখা, আমার লেখা একটা নাটক আছে যেটা হচ্ছে আরজ আলী মাতুব্বরের লেখাটার উপর ভিত্তি করে, এইখানে মানে সুরা বাকারের 31 32-এ যে জিনিসটা বলা আছে, আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন এবং তারপরে ফেরেশতাদেরকে ডাইকা বললেন যে নাম বলতে, তখন ফেরেশতারা বলতে পারলো না, আদম বলতে পারলো। এইটা তো ভাই কি রকমের পরীক্ষা হইলো, এটা তো আমি কিছু বুঝলাম না। এক নম্বর কথা হচ্ছে, এটা তো কি পরীক্ষা নিল আল্লাহ পাক, এটা তো আমি বুঝলাম না। এক এক ছেলেরে পড়ালেখা করাইলো, সুন্দর করে পড়াইলো, শিখাইলো, আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিল আর ফেরেশতাদেরকে শিক্ষা দিল না। তারপরে দুই দুইজনের আইনে জিজ্ঞেস করলো নাম, তারপরে আদম বলতে পারলো আর ফেরেশতারা বলতে পারলো না। এটা তো স্বাভাবিক ভাই, একজন মানুষকে না শিখাইলে সে কেমনে বলবে, ফেরেশতাদেরকে না শিখাইলে ফেরেশতারা কেমনে বলবে এগুলার নাম। এই যে দেখেন আপনারা অর্থাৎ আয়াত ব্যাপারটা পড়ি, এরকম দাঁড়াচ্ছে, কয়েকদিন আগে আপনি হ্যাঁ বলেন, কয়েকদিন আগে আপনি আনোয়ার নামে একজনের সঙ্গে অ্যাড হয়েছিলেন। আনোয়ার, ওনার দাড়িগুলো ছিল লাল, তো উনি যেমনটা ব্যাখ্যা দিচ্ছিলেন এরকম হয়ে গেল ব্যাপারটা, যে আপনি আপনার বাবা মায়ের বিবাহ কতদিন আগে হয়েছে এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তার মানে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। অসঙ্গতি কি আচ্ছা একটা আপনিও কি একটা মুসিবত। এই জিনিসটা শয়তানের জবানবন্দি লেখাটার মধ্যে আছে, আপনাকে আমি দেখাচ্ছি শয়তানের জবানবন্দি লেখাটা থেকে। ওই ওই লেখাটা যদি আপনি পড়েন, ভবিষ্যতে পারলে পড়ে নিয়েন। এখানে দেখেন, এই যে আগন্তুক মানে হচ্ছে শয়তান, শয়তান কি বলতেছে, শয়তান বলতেছে এটি আপনি জেনে থাকলে আপনি নিশ্চয়ই এটিও জানেন যে আল্লাহ আদমকে সৃষ্টির পর প্রতিটি বস্তুর নাম শিক্ষা দেন, এরপরে সবাইকে ডেকে প্রতিটি বস্তুর নাম জিজ্ঞেস করেন। স্বাভাবিকভাবেই আদম বাদে কেউই বস্তুগুলোর নাম বলতে পারেনি, কিভাবে পারবে, আল্লাহ তো শুধু আদমকেই শিক্ষা দিয়েছেন। সেখানে আদমের কৃতিত্ব কোথায়? ধরুন আপনি একটি স্কুলের শিক্ষক, সেখানে একজন ছাত্রকে প্রাইভেট পড়াবার সময় সব শেখান, অন্য ছাত্ররা প্রাইভেট পড়ে না, স্কুলের ক্লাসেও আপনি তাদের কিছু শেখান না। এখন তাদের কাছে প্রাইভেট পড়া ছাত্রটি পরীক্ষায় প্রথম হলে সেখানে সেই ছাত্রটির কৃতিত্ব কতটুকু? সেই সময় ফেরেশতাদের উত্তর কি ছিল আপনার স্মরণ আছে? ফেরেশতারা বলেছিল, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। দেখেন কোরআনের আয়াতে পরিষ্কারভাবে বলা আছে যে ফেরেশতাদের উত্তরটা ছিল, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। আরেক মানে আদমকে যে জিনিসটা বলা হচ্ছে, যে আদমকে দেখেন সূরা বাকারের 31 নম্বর আয়াতটা আবার একটু দেখি আমরা, তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ভাইরে এটা কেমনে বলবে ফেরেশতাদেরকে তো শিখায় নাই, ফেরেশতারা কেমনে বলবে এই জিনিসগুলোর নাম? মানে এটা কেমন পরীক্ষা, এটা মানে এটা তো একটা বদমাইশি পরীক্ষা। এটার জন্য তো আল্লাহকে জুতা মারা উচিত, মানে ছিঁড়া জুতা নিয়ে আগে পিটানো উচিত যে বেটা তুই তো আমরা শিখাস নাই, তুই তো আগে আমরা শিখাবি, তারপরে দুইজনের একটা পরীক্ষার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা, প্রত্যেক ছাত্র সমান সুযোগ, সমান পড়ালেখা করার স্কোপ পেয়েছে কিনা। এই টাইপের পরীক্ষার মানে ফাইজ, এই টাইপের পরীক্ষা তো একটা ফাইজলামি, ফাইজলামি ছাড়া তো আর কিছু না। আল্লাহ আগে থেকেই আদমরাই জিতাবে, এই জন্য আগে থেকে নামটাম শিক্ষা দিয়ে রাখছে, ফেরেশতাদেরকে ডাইকা বলতেছে এই তোমরা এটার নাম বলো, এইটা ভাই কেমন কথা। দেখেন এর পরের আয়াতটা আমরা একটু দেখি, পরের আয়াতটা আমরা পড়ি, ফেরেশতারা বলল, তারা বলল যে আপনি পবিত্র মহান,
আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মানে ফেরেশতারা বলতেছে আমরা তো জানি না, আপনি আমাদের শিখার নাই, আমাদের যতটুকু শিক্ষা দিচ্ছেন ততটুকু আমরা জানি বলতে পারবো। মানে কিরকমের মানে বাটপারি, এটা কিরকমের একটা বাটপারি ফেরেশতাদের সাথে ফাইজলামি এটা একটা। ভাই আপনার কাছে কি মনে হয় না এটা একটা চরম রকমের ফাইজলামি? আচ্ছা, এই জন্য আমার কাছে অসঙ্গতি লেগেছে এই বিষয়টাকে, যার কারণে না না, আমি এখানে শুধু শুধু সরাসরি অসঙ্গতি মনে হচ্ছে, এটা এবার ফাইজলামি না, একটা সিরিয়াস টাইপের ফাইজলামি না? না মানে এখানে এখানে কেমনে আরো একটা বিষয়। হ্যাঁ, আপনি প্রথম অংশটা যেভাবে বললেন এটা মোটামুটি ম্যাক্সিমাম আপনার মতো ভাইরাই বলেন, আমি আরো বেশ কিছু লাইভে এভাবে যুক্ত হয়েছিলাম। সেকেন্ড অংশ আর একটা জিনিস ভাববার আছে, সেটা হচ্ছে ফেরেস্তাদের নামে যে চরিত্রটা, ওরাই বা কিরকম, ওরা ওদের আবার জবাবটা দেখেছেন কিরকম, মানে যে যেটা হ্যাঁ, বললে সে মানে কেমন ওরা একটা আবার বিষয় তেল আমি জানি মারতেছে, না। ওরা আবার তেল মারতেছে, ওরা হ্যাঁ আবার হ্যাঁ, তেল মারতেছে। অর্থাৎ হ্যাঁ তো, আপনি অনেক পবিত্র। বাংলাদেশের সাধারণ মুমিন যারা আছে, মানে অনেকটা ক্যারেক্টার তো তাদের সঙ্গে মিলে যায়। মানে বা গাধা এনিওয়ে, টাইপের মুমিন যারা আছে, গাধা টাইপের মুমিন যারা আছে তাদের সাথে একদম মিলে যায়। এখন দেখেন, আপনাকে আমি একটা হাদিস দেখাতে চাই। হাদিসটা একটু এই বিষয়ে, এই প্রসঙ্গে একটু দেখে নেওয়া দরকার, কারণ এটা এটাও একটা ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিসটাতে বলা হচ্ছে, এটা হচ্ছে মিশকাত শরীফের 115 নম্বর হাদিস। সেটাও এই প্রসঙ্গে তো দেখতেই হবে। আমি হাদিসটা একটু বের করি। আচ্ছা, হাদিসটা কি দেখা যাচ্ছে কিনা আপনি একটু বলবেন, আমি একটু বড় করি। দেখেন, হ্যাঁ এটা হ্যাঁ, একটা এখন দেখা যাচ্ছে। এটা একটা সহি হাদিস। এই হাদিসে কি বলা হচ্ছে আমরা একটু পড়ি। হ্যাঁ, আমার মনে হয় এটা আমি আমি পড়ি। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি ব্যাখ্যা যখন করবেন তখন আমি ক্লিয়ার বুঝতে পারবো। হ্যাঁ, কোথায় এখান না থেকে থেকে পড়বো আপনি আমাকে একটু হিন্ট দেন। এই অংশটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে ইম্পর্টেন্ট হাদিসটার। হ্যাঁ, এই অংশটুকু, আচ্ছা, এখানে আমি হ্যাঁ আমি আমি ঝামেলা এড়াতে আমি আমি শুরু থেকে পড়তে চাই, অর্থাৎ তৃতীয় অনুচ্ছেদ, পরিচ্ছেদ হ্যাঁ হ্যাঁ, নাহলে তিন, তো মুমিনরা বলবে তৃতীয় যে আপনি অনুচ্ছেদ আগের তৃতীয় আগের অনুচ্ছেদ। আয়াত পরের আয়াত পরেন নাই, হ্যাঁ আগেরটা হ্যাঁ, পরেরটা পরেন নাই, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ রাইট। হ্যাঁ আচ্ছা, ইবনে আদ দাইলামি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে আমি তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে, তাই আপনি আমাকে কিছু হাদিস শুনান যাতে আল্লাহর মেহরবানিতে আমার মন থেকে তাকদীর সম্পর্কে এসব সন্দেহ সংশয় দূরীভূত হয়। অর্থাৎ এই জিনিসটা শুধু যে ওই সাহাবিটা তা না, বিষয়টা এখন আমি যে স্টেজে আছি আমারও। ওকে, এখন পরবর্তী স্টেজে যাই। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শান্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে শাস্তি, পারবে। শাস্তি পারে দিতে, শাস্তি দিতে, ও শাস্তি আচ্ছা দিতে। শাস্তি। আচ্ছা ভাই, একটু একটু জুম করলে বেটার হয়, আমি যেহেতু মোবাইলে আছি স্ক্রিনটা বড় করতে আচ্ছা পারছি না, দাঁড়ান, আচ্ছা দাঁড়ান একটু। এটা ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপও করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ পড়েন। ওকে, হ্যাঁ ওকে। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন, এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। পক্ষান্তরে আচ্ছা তিনি যদি তার সৃষ্টিজীবের সকলের প্রতি রহমত করেন তবে তার এ রহমত তাদের জন্য সকল আমল হতে উত্তম হবে। ওকে, আমি প্রথম অংশটা ব্যাখ্যা করে যাচ্ছি। আচ্ছা প্রথম অংশটা, এই লাইনটা আপনি বলেন তো, এই লাইনটা দ্বারা কি বোঝালো? মনে করেন আল্লাহ হুদাহুদি সমস্ত আকাশবাসী এবং পৃথিবীবাসীকে হুদাহুদি শাস্তি দিল, তাই না? একের হুদাহুদি শাস্তি দিয়ে দিল, এতেও কিন্তু আল্লাহ পাক জালিম হবে না, মানে কি ব্যাপারটা কারণে বুঝতে হবে না পারছেন এটার যে ব্যাখ্যা নাই। এটার কোনো ব্যাখ্যা নাই। হ্যাঁ, তাকে মানে পরম করুণাময় এবং পরম দয়ালু, পরম ন্যায় বিচারক, এগুলোই বলতে হবে। হ্যাঁ, যদি এটাও করে আল্লাহ পাক, যদি এটাও করে তখনও কিন্তু সে জালিম হবে না, বুঝতে পারছেন বিষয়টা? মানে সার্টিফিকেট প্রাপ্ত। এনিওয়েজ, ওই ওইদিকে মানে মনে লালু করেন, স্যার, মনে করেন লালু স্যার, মনে করেন এক মনে করেন একজন কানা ছেলের নাম রাখছে পদ্মলোচন। হ্যাঁ, এখন ওই ছেলে কানা হোক আর বড় হোক, আপনি কিন্তু তার নাম কিন্তু পদ্মলোচন ভাই। হ্যাঁ, তাকে কিন্তু আপনি পদ্মলোচন, কানা বলতে পারবেন না, কারণ তার নামই তো পদ্মলোচন। মানে আল্লাহ নিজের নাম রেখে দিছে ন্যায় বিচারক, এহন আর জালিম বলতে, যে যাই করুক না কেন আপনি তাকে জালিম বলতে পারবেন না। হ্যাঁ আমি এই যে এই হাদিসের প্রথম অংশটা যেটা আপনি আমাকে, আমি যেটা জোর করে পড়লাম, মানে ব্যাপারটা আমার এরকম, তো তো ওই দিন আমাকে লালু উস্তাদ না কি যেন বলে, দরবেশ মোল্লা নামে একজন ভাই আছেন না, আপনি চিনেন কিনা আমি জানি না, আমি নিয়মিত কিন্তু আপনাদের শ্রোতা অ্যাকচুয়ালি বলতে পারেন। আর মানুষ হ্যাঁ প্রতিদিনের একটা হ্যাঁ, অভ্যাস থাকে না যে আমি নাটক দেখবো কিংবা আমি সিনেমা দেখবো কিংবা আমি একটু ওয়াজ শুনবো, যারা একটু অন্য লেভেলের, কিংবা কোরআনের একটু তফসির কিংবা ওয়াজ শুনবো। আমি কিন্তু মাঝে মাঝে মানে আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে, ঘুমানোর আগে আমি এটা শুনতে শুনতে ঘুমাই যায় আর কি, ভালো লাগে, মুক্ত লাগে নিজেকে, যে আমার যে প্রশ্নগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যায়। একটার পর একটা জানার পরিধি হয়ে যে পারছে না তা না, কিছুটা ইসলামিক দিকেও আমার ই হয়ে যায়। আমি কিন্তু এখনো ইসলাম থেকে পুরোপুরি বের হতে পারিনি, আর আমি চাই যে আমার সমস্ত বিশ্বাস, এই যে হাদিসের প্রথম অংশটার মতো, যে এগুলো ভুল প্রমাণ হোক বা কেউ একজন এসে ভুল প্রমাণ করুক, আমি খুবই মানে জ্ঞানের এটাকে কি বলে যেন ক্ষুধার্ত আর কি, তো যেখান থেকে আমি পারি জ্ঞান নিতে ইচ্ছা চেষ্টা করি, কিন্তু সবগুলো জ্ঞান আবার খেতে ইচ্ছে করে না, মানে ব্যাপারটা এরকম যে খাবারটা একদম ভালো লাগে না ওইটা আমি কেন জোর করে খাবো, যেটা স্মুথলি আমার খেতে ইচ্ছে তো করবে দেখে তো কাটতে দুর্বল মুমিন ভাই, সাজিয়ে
দিতে আমার হবে। আমার একটা প্রশ্ন আছে, যে যে অনলাইনে তো অনেক মুমিনরাও তো লাইভ করে, আমাদের বিরুদ্ধে লাইভ টাইপ করে, তাদের ওইখানে কি আপনি কখনো আলোচনা করতে গেছেন তাদেরগুলো বা আমার একটু তাদের? বিরক্ত লাগে, মানে তাদেরটা সত্যি কথা বলতে আমার খেতে ইচ্ছে করে না, মানে সহজে আমি গ্রহণ করতে পারি না। যাই হোক, তারপরেও শুনি যে কেউ কেন একজন হয়তো কেন এই জিনিসটা এশিয়া আপনি মুভি একটু শুনে, ব্যাখ্যা করেন, যে কেন আপনি তাদের কথা শুনতে চান না? আপনার ভিতরে তো ভাই শয়তান আসবাসা দিচ্ছে, এটা তো ঠিক না, এটা তো উচিত না, উচিত হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ 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 যাই হোক, এটা নিয়ে কিছুটা ঝামেলা যে নাই তা না, মাঝখানে এসে কিছুটা আস্তে আস্তে বের হয়ে আসতেছিলাম, সেগুলো এখন এগেনস্টে চলে যাচ্ছে। যেমন মাঝখানে একজন মিজানুর রহমান আজহারী হুজুর কিছু মোটিভেশনাল স্পিক করেছিলেন, তো এগুলো যখন আমি আস্তে আস্তে যখন এগুলো গভীরে যাওয়া শুরু করলাম, তখন ওইখানে গিয়েও কিছুটা কেমন যেন একটু মিলে না, শেষে গিয়ে গল্পগুলো কেমন যেন একটু কি বলে এটাকে, গোঁজামিল দেওয়া বা এই টাইপের মনে হয়, যতই সুন্দর করে উপস্থাপন করা হোক না কেন, মানে কিছুটা একটু ওগুলো শুনতে একটু বিরক্ত লাগে। তারপরেও শুনি যে কেউ একজন এসে হয়তো আমার ভ্রান্ত বিশ্বাস গুলো যেগুলো আমি অ্যাভয়েড করতে চাই সেগুলোকে যেন আবার গ্রহণ করার মতো একটা এভিডেন্স আমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু পাই না তো এরকম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দরবেশ মোল্লা নামে এক ভাই, ওনার সঙ্গেও আমার এই বিষয়গুলো নিয়ে একদিন কথা হয়েছিল, যে মানে আমি পরম দয়ালু অর্থাৎ আল্লাহর কিছু ই নিয়ে কি বলে আয়াত নিয়ে আর কি, হাদিস এবং কোরআনের কিছু আয়াত নিয়ে, তো আমি এই প্রশ্নটা এরকম করছিলাম যে আচ্ছা ভাই, আমি একজন যদি একটাই মানুষ, ব্যক্তি একটা, অর্থাৎ আমার চরিত্রই একটা, আমি যদি নিজেকে বলি যে আমি পরম দয়ালু, তাহলে আমি কাদের প্রতি দয়া করবো? অর্থাৎ যে আমার মন মতো কাজ করতেছে, আমি যার প্রতি রাজি এবং খুশি আছি, যার প্রতি আমি সবসময় কনভিনসড তার কথায় কর্মে সবকিছুতে, তো তাকে তো আমার ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। আর ক্ষমা কাকে করবো, মানে তার কার প্রতি দয়া করবো, যে ভীষণ আমার প্রতি অন্যায় করছে, আমার আদেশগুলো অমান্য করে, এগুলো ফলো আপ করে না, আমি আমার আমি যেটা করতে বলবো সেটা করে না, যেটাকে থেকে বিরত থাকতে বলবো সেটা আসলে সেটা আরো বেশি করে করে, তো সে টোটালি আমার অবাধ্য। অবশ্যই আমি যদি দয়ালু হই, তাকে যদি আমি দয়া করি এবং ক্ষমা করে দিই, তাহলে না আমি নিজেকে দয়ালু ভাবো। আর একটা বিষয় হচ্ছে আমি ভীষণ কঠোর একই সঙ্গে, তো আমি যদি কঠোর হই তাহলে দয়া করব কি করে? সবচেয়ে কঠোর যদি হই হ্যাঁ, দয়া তাহলে তো এবং ন্যায় বিচার এই দুটো তো একসাথে থাকতে পারে না, তাই না? দয়াবান হওয়া এবং হ্যাঁ ন্যায় হ্যাঁ বিচারক হওয়া এই দুটো তো একসাথে সম্ভব না। একসঙ্গে, এই হ্যাঁ বিষয়ে দয়াবান এবং এই ন্যায় বিষয়ে বিচারক, হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ, এই দয়াবান এবং ন্যায় বিচারক একসাথে হওয়া সম্ভব না, এটা টেকনিক্যালি সম্ভব না। হ্যাঁ কি করে আপনাকে আমি এই বিষয়ে আরেকটা হাদিস দেখাতে চাই, এই বিষয়ে আরেকটা হাদিস একটু দর্শকদেরকেও দেখা দিই। এটাও মিশকাত শরীফের হাদিস, 2328 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত ও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এটা মুসলিম শরীফে আছে, অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, এটা সহিহ হাদিস। তো তার মানে হচ্ছে, আল্লাহ পাক যদি যদি মানুষেরা গুনাহ না করতো, এই ধরেন খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট, এগুলো না করতো, তাহলে তো আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইতো না। হ্যাঁ, খুন, খুনাখুনি, ধর্ষণ, এগুলো করলেই তো গিয়ে কেউ ক্ষমা চাবে, এবং আল্লাহ চায় যেন মানুষ বেশি বেশি খুনাখুনি করুক এবং মানুষ বেশি বেশি ক্ষমা চাক। এই কারণেই পৃথিবীতে মানুষ জাতিকে রাখছে। যদি মানব জাতি যদি এই আকাম কুকাম না করতো, তাহলে আল্লাহ, এবং তাহলে তো আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইতো না, তাহলে তো আল্লাহর আল্লাহর তো খুবই ইচ্ছা করে, বুঝছেন, যে মানুষজন তারকে একটু যে ক্ষমা মানুষ চাক। ভুল হ্যাঁ করুক আমি ক্ষমা করবো, হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করার জন্য বসে আছি, মানুষ একটু তোষামোদি করুক, হ্যাঁ আল্লাহ পাক আমার মাফ করে দাও, আমি এটা করছি, আমার মাফ করে দাও, এইটা এটা খুব এনজয় করে আল্লাহ পাক, খুব ভালো লাগে তার। এই কারণে সে চায় মানুষ যেন বেশি বেশি আকাম কুকাম করুক এবং বেশি বেশি ক্ষমা চাক। কিন্তু যদি কোনো মানব জাতি যদি গুনাহ না করতো, তাহলে মানব জাতিকে একেবারে ধ্বংস করে দেয়া এমন জাতিকে আনতো আল্লাহ পাক, যারা হচ্ছে বেশি বেশি গুনাহ করবে এবং বেশি বেশি ক্ষমা চাইবে এমন জাতিকে আনতো। তার মানে আল্লাহ পাক এই যে খুনাখুনি, ধর্ষণ, মনে করেন সেদিন আমি দেখলাম একটা 6 মাসের বাচ্চাকে মাদ্রাসার হুজুর ধর্ষণ করছে, এই জিনিসটা আল্লাহ, এবং এরপরে যখন ওই হুজুরটা আবার ক্ষমা চাইবে, আল্লাহ পাক কত ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। এবং যদি ওই ধর্ষণটা সে না করতো, বা সব মানুষ যদি ধর্ষণ করা বন্ধ করে দিত, বা সব মানুষ যদি সুখে শান্তিতে মানে পিসফুলি জীবন যাপন করতো, তাহলে আল্লাহ পাক অনেক ক্ষেপে যেত, কারণ তখন তার ক্ষমা চাওয়ার মতো লোক থাকতো না। এবং আল্লাহ পাক চায় যেন আপনারা ক্ষমা চান, দোষ অপরাধ করেন, খুনাখুনি করেন, ধর্ষণ করেন, এবং গিয়া শেষমেশ ক্ষমা চান, যে কারণে আল্লাহ পাক ক্ষমা করতে ভালো লাগে তার, এবং তার এটা পছন্দ যে আপনারা তার কাছে কান্নাকাটি করবেন। হ্যাঁ ভাই ঠিক আছে, এটা আমি কনভিন্সড, আমি বুঝতে পেরেছি। এখন আমরা একটু 62 নাম্বার আয়াতটাতে যেতে চাচ্ছি, মানে এখান থেকে আসলে কি বুঝাইতে চাচ্ছে, মানে আমি তাদের পক্ষে কিছু শুনতে চাচ্ছি এবং পরবর্তীতে আবার বিপক্ষে শুনবো। অর্থাৎ আয়াতটার মাধ্যমে একজন আপনি মানে অর্থাৎ কট্টর মুমিন কিংবা আলেম যদি হতেন, তাহলে কি কি বলতেন এটার পক্ষে, এবং আপনি এজ এ আসিফ ভাই অর্থাৎ আপনার সত্তা থেকে আপনি কি বলতে চান, আমি দুই ভাবে শুনতে চাই। 62 নম্বর আয়াত, আচ্ছা, 62 নম্বর আয়াত আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আমি 62 নম্বর বের করছি। এটা আমার কাছে একটু অন্যরকম লাগে। আমি আগে কিন্তু আমি শুনতে চাই যে আপনি যদি একজন কট্টর আলেম হতেন, অর্থাৎ ওয়াচ করে বেড়ান সবসময় হেলিকপ্টার নিয়ে কিংবা বিমানে করে, আপনার প্রচুর ডিমান্ড এবং আপনি এটাকে এই সত্তাটাকে বাঁচায় রাখতে চান, যুগ যুগ ধরে চলতে থাকুক এই বিষয়টা আপনি মনে মনে পোষণ করেন, সেক্ষেত্রে কি কি বলতেন?
আমি যদি ইসলামিক আলেম হইতাম তাহলে বলতাম যে এখানে এই যে আয়াতটা আছে সেই না আয়াতটাতে না না, আমি পক্ষপাত, তাদের, অ্যাক্টিং করেন আপনি জাস্ট। হ্যাঁ হ্যাঁ আমি আলেম হিসেবে বলতেছি, ইসলামের আলেম হিসেবে বলতেছি এখন, যে যদি এটা আমি ইসলামের আলেম হইতাম তাহলে বলতাম যে এইখানে ইহুদি এবং খ্রিস্টান এবং সাবাইন বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে নবী মোহাম্মদ নাজিল হওয়ার বা নবী মোহাম্মদের নবুয়ত প্রাপ্তির আগের যারা ইহুদি এবং খ্রিস্টান এবং সাবেইন ছিলেন তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে, যারা ইব্রাহিমী দিনে, ইব্রাহিমের দিনে মানে একেশ্বরবাদের, একেশ্বরবাদে যারা বিশ্বাস করত এবং যারা কোনো শিরক করে নাই তাদেরকে আল্লাপাক শেষ দিবসে, তারা যদি সৎকর্ম করে থাকে তাহলে শেষ দিবসে তাদেরকে আল্লাপাক পুরস্কার দিবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এই আবারও বলছি এটা শুধুমাত্র মুহাম্মদের নবুয়ত প্রাপ্তির আগে তাদের কথা বলা হয়েছে, নবুয়ত প্রাপ্তির আগে যারা হচ্ছে গিয়ে একেশ্বরবাদে বিশ্বাস করত, ইব্রাহিমের দিনে বিশ্বাস করত, তাদের কথা শুধুমাত্র এখানে বলা হয়েছে, তাদেরকে আল্লাপাক পুরস্কৃত করবে। ওরা যাই করুক না কেন, ওরা যদি এক আল্লাতে বিশ্বাস করে তারা পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নাই। এখন যদি মানে আপনি যদি বলেন যে নাস্তিক হিসেবে এই আয়াতটাকে কেমন কিভাবে দেখেন, নাস্তিক হিসেবে আমি মনে করি যে এই আয়াতটা আমার কাছে খুব একটা খুব যে ইম্পর্টেন্ট আয়াত তা না, কিন্তু এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই আয়াতের আগে পিছে যে জিনিসটা বলা হয়েছে, যে এই আয়াতটা দ্বারা যে জিনিসটা মিন করা হয়েছে যে নবী মোহাম্মদের নবুয়ত প্রাপ্তির পরে শুধুমাত্র নবী মোহাম্মদকে বিশ্বাস না করলে আর কোনো পুরস্কারও নেই, আর কোনো মানে তাদেরকে অবশ্যই জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, এটা এখানে বলা হয়েছে। এটাও তো একটা সাম্প্রদায়িক কথা, অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে হিন্দু যারা অনেক ভালো মানুষ, অনেক মানুষ আছে খ্রিস্টান তারা অনেক ভালো মানুষ, অনেক মানুষ আছে মুসলিম যারা অনেক খারাপ মানুষ, তাই না? এই যেমন ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মানে পাক বাহিনীর সাথে যারা করেছে, রাজাকার ছিল, হ্যাঁ, আলবদর আলশামস ছিল, গোলাম আজম, নিজামী, সাইদি, কাদের মোল্লা, এরা আছে, এরা 71-এ গণধর্ষণ করছে, গণহত্যা চালাইছে, মানুষকে রেপ করছে, মেয়েদেরকে তুলে নিয়ে রেপ করছে এবং মানে পাক বাহিনীর ক্যাম্পে গিয়ে মেয়েদেরকে দিয়ে আসছে। সেই ক্যাম্পে এমন অবস্থা হইতো যে মেয়েরা একটা রুমের ভিতরে 300 মেয়ে, 200 মেয়ে এভাবে আটকায় রাখতো এবং মেয়েদের গায়ে কোনো জামা থাকতো না, কারণ হচ্ছে সেই জামা দিয়ে নাকি আজকে আমি আমি, 71-এর একটা প্রতিবেদন দেখছি, এই শীর্ষক 71-এর একটা হ্যাঁ এই শীর্ষক একটা প্রতিবেদন আমি আজকে পড়েছি। যাই হোক, এটা আমরা ডিটেলসে না যাই। হ্যাঁ এই যে মানে হ্যাঁ, যেই চলো মেয়েরা কি করতো, মেয়েদের গায়ে জামা, এক টুকরা জামাও দিত না, কারণ হচ্ছে মেয়েরা নাকি ফাঁস দিত, নিজের গলায় ফাঁস দিয়ে দিত। হুম, মানে এমন ভয়ঙ্কর অবস্থা হইতো, মেয়েরা হচ্ছে এক টুকরা কাপড় পাইলো সেটা দিয়ে ফাঁস দিয়ে দিত। এই রকমের নির্যাতন কারী যে মানে মুসলমানরা, যে মুসলমানরা এই কাজগুলো করেছে তারা কিন্তু সাচ্চা মুসলমান, নামাজি, রোজাদার, হজি, আলহাজ, অনেকে মানে বড় বড় এবং ইসলামের আইকন, আলেম এক একজন, বর্তমানের হ্যাঁ আইকন, এখন বর্তমান না সময়ের আইকন এক একজন। আইকন তা হ্যাঁ না, এই যে গোলাম আজমকে, গোলাম আজমকে সরাসরি সৌদি আরবের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে সৌদি আরবের মানে আলেমরা তাকে অনেক যথেষ্ট সম্মান করে, যথেষ্ট মর্যাদা দেয়। এখন এই টাইপের লোকজন যারা কোথায় যাবে এজেন্ডা ভাই? বাস্তবায়ন করবে তাদের তো, যারা এই এজেন্ডা গুলো যারা বাস্তবায়ন করবে অবশ্যই তাদের সম্মানিত করবে তারা, হ্যাঁ, এটা এটাই তারপর তো ধরেন ওসামা বিন লাদেন, হ্যাঁ, তারপর মনে করেন হলি আর্টিজানে যে জঙ্গি গুলা খুনাখুনি করছে, মানে মানুষকে টুকরা টুকরা করে কাটছে, একটা গর্ভবতী 7 মাসের গর্ভবতী ইটালিয়ান মহিলাকে টুকরা টুকরা করে কাটছে ভাই। এইটা আমি প্রতি আমার কয়েকদিন পরে পরে আমার খালি মনে হয় যে সেই মেয়েটা মানে মহিলাটা যে গর্ভবতী ছিল এই মহিলাটা কেমন লাগছে সেই সময়, হলি আর্টিজানে এই যে এতগুলো জঙ্গি ঢুকে যে মানে একটা গর্ভবতী মহিলাকে পর্যন্ত টুকরা টুকরা করে কাটলো, 17 টুকরা করছে সেই মহিলাকে। হ্যাঁ মানে এগুলা মানে খুবই লাগে, মানে কষ্ট লাগে, একটা গর্ভবতী মহিলাকে পর্যন্ত ছাড়ে না, কাফের বলে তাকে টুকরা টুকরা করে কাটছে। হ্যাঁ, এবং এই যে পোস্টমর্টেমের সময় রিপোর্টে আসছে যে এমন ভাবে মারা হয়েছে তাদেরকে যেন তারা সর্বোচ্চ ব্যথা পায়, সর্বোচ্চ কষ্টদায়ক মৃত্যু যেন তাদের হয়। হ্যাঁ, এই সমস্ত জঙ্গি কই যাবে ভাই? এই সমস্ত জঙ্গি যাবে জান্নাতে, জান্নাতবাসী হবে সেই সমস্ত জঙ্গি। আর মনে করেন আব্রাহাম লিঙ্কন, সে একজন কাফের, আব্রাহাম লিঙ্কন দাস প্রথা মানে নিষিদ্ধ করার জন্য আব্রাহাম লিঙ্কনের অবদান তো অনেক বেশি, সারা পৃথিবীর মানুষ সেটা সুফল ভোগ করছে। আব্রাহাম লিঙ্কন কই যাবে? জাহান্নামে, চিরস্থায়ী, তাও একদিন 2 দিন না, চিরস্থায়ী জাহান্নামী। মানে এইগুলা কোনো কথা ভাই? মানে এইটা কোনো কথা? মানে আমি যদি মনে করেন আল্লাহ পাক হইতাম, আমি কি এত ভাই ছোট লোক, এত ছোট লোক হইতাম? মনে করেন আমার ছেলে আমাকে বাপ ডাকতেছে না, আরেকজনকে বাপ ডাকতেছে, হ্যাঁ, আমি কি ভাই এত ছোট লোক হবো যে সেটা আমার বাচ্চারে আমি ফ্রাই করব, গ্রিল, গ্রিলের ভিতরে ঢুকায় আমি চিরস্থায়ী তাকে পোড়াবো? এটা কি সম্ভব কোনো মানে কারো পক্ষে? আর আমার সন্তানের প্রতি আমার যতটুকু ভালোবাসা, ঈশ্বরের তো যদি থাকা থাকে তাহলে তো তার ঈশ্বরের প্রতি আরো বেশি ভালোবাসা থাকার কথা, সে তো পরম দয়ালু, তাই না? আমি তো পরম দয়ালু না, আমি তো পরম দয়ালু না হয়ে আমি আমার বাচ্চার, বাচ্চা যদি ধরেন আমাকে লাথি মেরে চলে গেল, হুম,
তারপরে তো আমি তার কোনো অকল্যাণ চাবো না, সে কখনো জীবনে কোনো কষ্ট হোক এটা চাবো না তো কখনো, কিন্তু এখানে দেখি যে কি কি বীভৎস ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। এইগুলো তো খুবই, মানে এগুলো পড়লেই তো বোঝা যায় যে সেই আরব অঞ্চলের যে মুরু ডাকাত গুলা, সেই ডাকাত গুলা এইভাবে চিন্তা করতে দেখে তাদের আল্লাহটাও হয়েছে এরকম। আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চলে যে সমস্ত ধর্মগুলার উৎপত্তি ঘটছে সেই অঞ্চলের সাথে সেই মানে দেব দেবীদের অনেক মিল। মনে করেন আফ্রিকাতে আপনি গেলে দেখবেন যে আফ্রিকার যে ধর্মগুলো আছে সেগুলা এক একটা মূর্তি দেখবেন দাঁতালো, দাঁত বড় বড় দাঁতালা, হ্যাঁ মানে ভয়ঙ্কর দর্শন, দেখলেই গায়ের আপনার রং বুকে কালো, একটা আতঙ্ক লাগে। হ্যাঁ হ্যাঁ মানে গায়ের রং কালো কুচকুচে, অর্থাৎ ওদের যে স্বাভাবিক যে চিন্তা ভাবনা গুলো এর থেকে বের হয়ে আসতে পারে না। হ্যাঁ মানে হচ্ছে ওরা যে জিনিসটা করে, ওরা যে গোত্র গোত্র মারামারি লাগে তো আফ্রিকার ছোট ছোট মানে জঙ্গলের ভিতরে ছোট 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 গোত্রগুলা, এক গোত্র আরেক গোত্রকে ভয় দেখানোর জন্য দেখা মানে তাদের দেবতাটাকে আরো বিকট দর্শন করে। হ্যাঁ বিকট দর্শন করে মানে তাদের গেটের সামনে বা তাদের ঈশের সামনে রেখা দেয় সেটার মূর্তি, যেন অন্য গোত্র মনে করে যে এই গোত্রে আক্রমণ করতে গেলে এই দেবতাটা মনে হয় আমাদের উপরে চড়া হবে। হ্যাঁ এই কারণে তারা করে কি এমন ভাবে তাদের দেবতাকে তৈরি করে, বিকট দর্শন দাঁতালো দেখলেই ভয় লাগে। আবার চীনে যদি আপনি যান, চীনে গিয়ে দেখবেন চীনাদের দেব দেবীদের চেহারা আবার মোটা মোটা, হ্যাঁ মোটকা মোটকা লোকেরা বেশি বেশি ধ্যান করতেছে, হ্যাঁ এত বড় বড় মোটা 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 পেট। হ্যাঁ আবার যদি আপনি আরেক জায়গায় যান গিয়ে দেখবেন যে তাদের ঈশ্বর আবার অন্যরকম, তাদের দেব দেবী আবার অন্যরকম। আরবের এই ঈশ্বর মানে আরবের যে আল্লাহ, তার কথা তার জিনিসপত্র পড়লে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এটা হচ্ছে ডাকাত সর্দার, কোন একটা ডাকাত সর্দার সে এগুলো বলতেছে। মানে তো কাফেরদের মারো, কাফেরদের মা বেটি তুই লানো, তুই লাইনা রেপ করো, এগুলো ভাই কোনো মানে সুস্থ মানুষ বলতে পারবে? আচ্ছা ভাইয়া, আমি আপনাকে আরো দুইটা বিষয়ে কথা বললা, আমি আপনি যদি বিরক্ত না হন দুইটা বিষয় আমি আরো তুলবো, আপনি যখন সময় দেবেন তখনই বলবো। আপনি হ্যাঁ তাহলে ভাই সংক্ষেপে মানে বলেন তাহলে, শেষ করে ফেলেন তাড়াতাড়ি, আমাদের ব্যাকস্টেজটা ভর্তি হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন তাহলে। আচ্ছা, প্রথম বিষয়টা ওই বঙ্গবাজারে যে আগুন লাগলো ওইখান থেকে একটা কোরআন এইভাবে ই হয়েছে আর কি, দেখা যায় সবকিছু পুড়ে গেছে, কোরআনটা পড়ে নাই। এখন এটা শুধু যে বঙ্গবাজার তা না, গ্রামেও যদি কখনো আগুন লাগে কোনো না কোনো ভাবে এই ইস্যুটা আসবেই, তা এক জায়গায় আগুন লাগছে মানে পরক্ষণে আমাদের চিন্তা করতে হয় যে এখান থেকে নিশ্চিত একটা নিউজ বের হবে পরের দিন যে জিনিসটা পাওয়া গেছে। এখন ইউটিউবে কখনো সার্চ দিয়ে আমরা মানে আমি আমি দেখছি, আমি একটু ভাবছি নি তো অনেক চিন্তা ভাবনা করি, অনেক সময় অনেক কিছু খুঁজি। যাই হোক, তো এই ব্যাপারে কোনো সায়েন্টিস্ট কিংবা যারা জানার আগ্রহী জানাতে আগ্রহী হয় না এরকম যে মানুষ স্পেসিফিক তথ্য বাত্য উপাত্য নিয়ে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলছি যে মানে এইটা আচ্ছা, দ্বারা কি বলছে মুমিনরা আসলে কি বোঝাতে চায় এই জিনিসটা আমি আসলে বুঝি না। যেমন ধরেন যে একটা হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনায় এটা যদিও আগুন লাগছে। হ্যাঁ আমিও যেহেতু মুসলমান আমি বিষয়টা, আচ্ছা ওনার লাইন কেটে গেছে, উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি দেখি, আমি এই কথাটা শেষ করে নিই তাহলে, আমি যেটা বলতেছিলাম সেটা একটু শেষ করে নিই। এই জিনিসটা আমি বুঝি না। মনে করেন একটা জায়গায় 50 জন শিশু মারা গেছে এবং একটা কোরআন পড়ে নাই, এবং মুমিনরা হচ্ছে গিয়ে উল্লাস করতেছে, দেখেন কতগুলো মানুষ মারা গেল, কত শিশু পর্যন্ত মারা গেল, কিন্তু কোরআনটা পড়ে নাই। মানে ওনারা কি এটা বলতে চান যে আল্লাহ পাকের কাছে, ওনাদের আল্লাহ পাকের কাছে 50টা শিশুর থেকে একটা কাগজের বই কোরআন সেটা বেশি মূল্যবান, এই কারণে আল্লাহ পাক স্পেশালি কোরআনটাকে রক্ষা করছে কিন্তু 50টা শিশুকে রক্ষা করে নাই বা 50টা মানুষকে রক্ষা করে নাই? মানে এইটা ওনারা আমাদেরকে মানে এই মেসেজটা ওনারা দিতে চান? মানে এটা না আমার কাছে, আমি হতভম্ব হয়ে যাই যে এই টাইপের ওনারা নিজেরা ওনাদের ঈশ্বর সম্পর্কে কি ভাবেন। হ্যাঁ আমরা নাস্তিকরা না হয় গালি দিই আল্লাহ পাক এগুলা ফালতু জিনিসপত্র মানে আমরা না হয় বলি, কিন্তু তারা তাদের আল্লাহ পাক সম্পর্কে কি ভাবে সেইটা চিন্তা করে না আমার একটা বমি আসে। চিন্তা করেন একটা বাচ্চা পড়ে যাচ্ছে এবং কোরআনটা পাশে আছে, আল্লাহ পাক কি করলো কোরআনটারে গিয়া সেভ করলো। হ্যাঁ মানে সিরিয়াসলি তোমাদের আল্লাহ পাকের এই 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 অবস্থা, সে একটা শিশুকে রেখা কোরআনকে রক্ষা করছে, ওয়াও! তাহলে সেই আল্লাহ পাকের তোমরা মানে উপাসনা করো যেন তোমাদেরকে জান্নাতে দেয়। ওয়াও একটা কাগজের বই, সেই বইটাকে আল্লাহ পাক রক্ষা করছে একটা শিশুকে রেখা, সিরিয়াসলি মানে এই 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 জিনিসগুলো না মানে আমার হজম হয় না। 2 নম্বর কথা হচ্ছে যে কোরআন এবং মানে বাইবেল বা ধর্মগ্রন্থগুলো এগুলো সাধারণ স্বাভাবিকভাবেই এমন কাগজে তৈরি করা হয় যে কাগজের উপরের যে প্রচ্ছদটা, প্রচ্ছদটা মানে যে মোটা ইয়াটা সেটা অনেক মোটা থাকে। হ্যাঁ আপনি দেখবেন অনেক দামি বইগুলা, দামি বইগুলোর উপরের যে কভারটা, কভারটা অনেক মোটা থাকে, স্বাভাবিকভাবেই আগুন যদি লাগে। এবং যখন মানুষজন যখন এই ধর্মগ্রন্থগুলো রাখে তারা একটু ভিতরের দিকে রাখে, লুকায় রাখে। হ্যাঁ তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, এবং অনেক সময় দেখা যায় চামড়া দিয়ে ইয়া করে দেয়, লেমিনেট করে দেয়, কোরআনটাকে লেমিনেট করে দেয় বা এইভাবে করে দেয়, এই সমস্ত কাজ করলে সেই বইটা পড়ার সম্ভাবনা কমে যায়। এটা তো খুব স্বাভাবিক বিষয়। কেউ যদি দাবি করে যে কোরআন পড়ে না, তাহলে তো ভাই
আমি তো খাড়ার উপরে বসে আছি, হ্যাঁ আমি তো খাড়ার উপরে বসে আছি, এটা প্রমাণ আমার সামনে প্রমাণ করুক যে কোরআন পড়ে না, তাহলে তো ভাই মেনে নিবো, ভাই তোমাদের কথা মেনে নিবো, আমি মানে লোক পাঠাবো, সে আগুন দিবে, তোমার হাতে যে কোরআনটা আছে সেটা কোরআনটা দিবা, সুন্দর করে পড়াবো। ভাই কয়দিন কয়দিন পরে পরে ইউরোপের বিভিন্ন লোকজন কোরআন পড়ায়, হ্যাঁ তো সেখানে সেখানে কি পড়ে না কোরআন? ভাই ওসমানি তো কত কত কোরআনের আয়াত পুরাই ফেলাইছে, তোমরা জানো না এগুলা? মানে এগুলো কি মানে উদ্ভট কথাবার্তা তারা বলে। হ্যাঁ এবং একই কথা শোনা যায় খ্রিস্টানদের দেশে, মানে খ্রিস্টানরা তখন আগুন টাগুন লাগলে তখন বলে বাইবেল নাকি পড়ে না। হ্যাঁ আপনি একই জিনিস পাবেন বিভিন্ন ধর্মগ্রন্থের ধর্মের লোকদের কাছে, একই ধরনের কথা শুনবেন। হ্যাঁ ওই দেশে যাবেন একই কথা শুনবেন এই যে, কিন্তু মানে কথা হচ্ছে যে অন্য দেশের অন্য ধর্মের মানুষদের মধ্যে শিক্ষা দীক্ষার হার একটু বেশি, মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষার হার একটু কম, এই কারণে এই সমস্ত গুজব উদ্ভট কথাবার্তা এদের বিশ্বাস করার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া তো আর কোনো কারণ আমি দেখি না কোরআন না পড়ার। হ্যাঁ আপনি দেখেন যদি কেউ দাবি করেন তাহলে আমার সামনে এসে দাবি করেন যে কোরআন পড়ে না, তাহলে আমি একটু টেস্ট করি, টেস্ট করে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। হ্যাঁ আমি মানে আমার সামনে আমি তো কোরআন নিয়ে আপনাদের চোখের সামনে পড়াই দিব, তারপর দেখি না পিরা যায় কোথায়। হ্যাঁ চ্যালেঞ্জ নেন, যে কোনো মুমিন আসছেন চ্যালেঞ্জ নেন, তাহলে চ্যালেঞ্জের জবাব দেন, তাহলে তো হলো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি